আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে জানাবো ইতালিতে ইটালিয়ান স্কুলের পড়ালেখার ব্যবস্থা, সিস্টেম বা টাইপ কেমন। আর একই সাথে আপনাদেরকে আমি জানাবো ইতালিতে ইংলিশ মিডিয়ামের পড়ালেখার সিস্টেম বা টাইপ আর খরচ কেমন পড়ে। ভিউয়ার্স, আমার এই কথাগুলো জানানোর একটাই কারণ, আমাকে অনেকে প্রশ্ন করেন এই বিষয়ে। আর অনেকেই ইতালিতে ফ্যামিলি ভিসায় এসে চিলড্রেনদের পড়াতে চান, তাই তাদের উদ্দেশ্যে কিছু বলার ট্রাই করছি। ভিউয়ার্স, আপনাদেরকে বলি, ইতালিতে যারা সিটিজেন তারা তাদের বেবিদের নার্সারি থেকে ইউনিভার্সিটির পূর্ব পর্যন্ত একদম ফ্রিতে পড়ালেখা করাতে পারবেন। আমরা যারা এখানে সিটিজেন তাদের বাচ্চাদের কিন্তু ইউনিভার্সিটিতে পড়ালেখারও, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখারও তেমন কোনো খরচ লাগে না। আর এখানকার স্কুল আর ইউনিভার্সিটিতে পড়ালেখার কিন্তু অনেক দাম। ভিউয়ার্স, আপনারা অনেকেই মনে করে থাকেন যে ইটালিয়ান স্কুলে পড়ালেখা করে কি হবে, ইটালিয়ান স্কুলে পড়লে তো শুধু ইটালিয়ানই শিখবে। এটা আপনাদের ভুল ধারণা ভিউয়ার্স, কারণ আপনারা অনেকেই অনেক কিছু জানেন না। ইটালিয়ান স্কুলের প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইংলিশ সাবজেক্ট আছে। আমরা যেমন বাংলাদেশের জেনারেল লাইনে পড়ালেখা করে এসেছি, একটা করে ইংলিশ সাবজেক্ট থাকতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সেরকম কিন্তু ইতালিতেও আছে। আর আপনি ইটালিয়ান স্কুলেই বলেন আর ইংলিশ মিডিয়াম স্কুলেই বলেন, পড়ালেখা হচ্ছে যার যার ব্যাপার, ভালো মতো শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি বিশ্বের যে কোনো জায়গা আপনার ভালো দাম পাবেন। আর আপনি বাংলাদেশ থেকে যেহেতু এখন অনার্স মাস্টার্স পিএইচডি করতে এখানে এসে ভালো জায়গায় জব করতেছে, তাহলে কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইটালিয়ান পড়ালেখার দামটা কত। ভিউয়ার্স, ইটালিয়ানরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও বড় বড় পেশা অন্য কোনো দেশ থেকে হায়ার করে আনে না, তারা কিন্তু নিজেরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু নিজেরাই দায়িত্ব পালন করে থাকেন। আর আপনারা যারা বোকার মতো বুঝেন যে ইটালিয়ান পড়ালেখা করে কোনো কিছুই হবে না, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই কিন্তু ইতালিতে এসে ঘুরে দেখে যাবেন, তারপর একটা কিছু মন্তব্য করবেন। আমার প্রিয় ভিউয়ার্স, একটু ধৈর্য ধরেন, এই ভিডিওর লাস্টের দিকে ইতালিতে ইন্টারন্যাশনাল স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ালেখার বিষয়ে আপনাদের কিছু জানাবো। ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, এবার আসা যাক ইটালিয়ান স্কুলের পড়ালেখার সিস্টেম নিয়ে কিছু বলি। ইটালিয়ান স্কুলকে বলে স্কুলা। ভিউয়ার্স, ইতালিতে একটি বেবির যখন 3 বছর কমপ্লিট হবে তখন তাকে নার্সারিতে অবশ্যই ভর্তি করতে হবে, আর নার্সারিকে ওরা আজিলো বলে। দেন হচ্ছে কিন্ডার গার্টেন, তারপর হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে শেষ করে মিডল স্কুল, মিডল স্কুল শেষ করে হাই স্কুল। ভিউয়ার্স, নার্সারি থেকে হাই স্কুল কমপ্লিট করতে একটা বেবির 19 বছর লেগে যায়, আর এই 19 বছরের পরে পড়ালেখা কমপ্লিট করার পর দেন ইউনিভার্সিটি লেভেল, আর ইউনিভার্সিটি লেভেল মানে হায়ার স্টাডিজ, এরপরে হচ্ছে আপনার বেবি বা সন্তানরা যত পর্যন্ত পড়তে পারেন। ভিউয়ার্স, এখন বলা যাক ইতালিতে ইংলিশ মিডিয়ামে স্কুলগুলো কেমন। ইংলিশ মিডিয়ামে স্কুলে একটা বেবির 2 ইয়ার্স থেকে 18 ইয়ার্স, নার্সারি টু গ্রেড 13 মানে 13 পর্যন্ত, তারপর হায়ার স্টাডিজ। আর ইংলিশ মিডিয়ামে পড়ালেখা অনেক এক্সপেন্সিভ। ভিউয়ার্স, ইতালিতে ইংলিশ মিডিয়ামের স্কুল সম্পর্কে যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি আপনাদেরকে রিপ্লাই দিব, আর আমার রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। আর ইতালিয়ান স্কুল সম্পর্কে কিন্তু আর অনেক কিছু বলার আছে আমার, আপনাদের যদি এই সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।